ন্যাচারাল বললেই আমরা প্রধানমন্ত্রীকে চা খাওয়াইতে সক্ষম হয়েছি। যদি আমাদের ভিতরে কোনো ঝামেলা থাকতো সেদিন আমরা শোনার আগেই ভাগতাম। আমি সাতলিয়ার চা বের করার পরে সেন এই যে চায়ের দেশটা নাম হইলো। আগে তো চায়ের দেশ আমি কোনো পেপার পত্রিকায় এবং কোনো ইয়ে দেখে নাই। সাহেব ম্যানেজারকে অবজেকশন দিল, ওইখানে একটা চায়ের দোকান খুলছে, অনেক ভিড় হয়, আমরা রাস্তা দিয়ে আসতে যাইতে পারি না। 1 কোটি টাকা 1,80,00,000 টাকা পর্যন্ত অফার করছে, শিকার জন্য আমি কোনো দেশে যাই। এরকম চা নিয়ে আপনার আর কি আর কোনো প্ল্যানিং আছে যে অন্য কিছু করার, শেখার জন্য কি কোনো সময় ট্রাই করছে বা থ্রেট ট্রেট করছিল কখনো? না, অন্য একটা চা আবিষ্কার করলাম, 2 কালার চা। চা বিক্রিটাই কেন মানে চুজ করেছিলেন বা আপনার প্রথম পেশা কী ছিল? আপনি তো অনেক মানুষকে চা খাওয়ান, আপনি কোন প্লেয়ারের চাটা খান বেশি? তো চায়ের দেশ শ্রীমঙ্গলে এসেই এই আনকমন চায়ের বিজনেসটা স্টার্ট করছেন দেখেই আপনার এই বিজনেসটাই আপনি এত স্মুথলি সাকসেস হইতে পারছেন, এটা কি আপনার মনে হয়? সালামু আলাইকুম এভরিওয়ান, আমি আলিক রামনান অ্যান্ড ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল। আমার আজকের ভিডিওটা আমার অন্যান্য ভিডিওটা থেকে অনেকটাই ডিফারেন্ট, বিকজ আজকে আমরা কোথাও ঘুরতেও যাচ্ছি না বা কোনো জায়গার হিস্ট্রি এক্সপ্লোর করতে যাচ্ছি। আজকে আমরা বাংলাদেশের ফার্স্ট নিয়ারটির ইনভেন্টর প্লাস একজন সাকসেসফুল বিজনেসম্যান সম্পর্কে যাবো, যিনি ময়মনসিংহ জেলার উত্তাকাছা উপজেলা থেকে মৌলভীবাজার জেলার শ্রীমঙ্গল উপজেলায় এসে চা বিক্রি করে ওনার প্রতিষ্ঠান সহ শ্রীমঙ্গলকে ইন্টারন্যাশনালি হাইলাইট করেছেন। সার্চ দ্য ভিডিও। সবাইকে শুভেচ্ছা, স্বাগতম। আমার নাম রমেশ রাম গুর। শ্রীমঙ্গল উপজেলায় আমার 2টি প্রতিষ্ঠান, এক নীলকণ্ঠ, এক আদি নীলকণ্ঠ, যার সাতলিয়ারে চা বাংলাদেশ সহ সারা বিশ্বে জনপ্রিয়তা আজকে ভাতিজা নয়নের মাধ্যমে আমি এই ব্যবসার শেয়ার করব। আমার ব্যবসায়ী জীবনের অভিজ্ঞতা আপনাদের সাথে শেয়ার করব। মাঙ্গেল, আমরা আপনার ব্রিংইং আপ থেকে স্টার্ট করি। আপনার জন্মস্থান কোন জায়গায়? আমার জন্মস্থান মুক্তাগাছা, মাইমেসিং। মাইমেসিং। পড়াশোনা কই থেকে করছেন? পড়াশোনা আমাদের দেশের বাড়িতে, আমি ক্লাস 9 পর্যন্ত লেখাপড়া করছি। এর চা বিক্রিটাই কেন চুজ করছিলেন ফার্স্টে আপনি? চার ব্যবসাটা এইখানে আসার পরেও আমি এটা করছি। হ্যাঁ, প্রথম কই করছিলেন? প্রথম আমার দেশের বাড়ি। দেশের বাড়ি। উলিয়ারের চা কি শ্রীমঙ্গলে এসে ফার্স্ট? হ্যাঁ, না দেশের বাড়ি থেকেই করছেন? না, শ্রীমঙ্গলে এসে এই চাটা আমি আবিষ্কার করি। আপনি শ্রীমঙ্গল কবে আসছিলেন? আমি শ্রীমঙ্গল আসছিলাম 5ই মার্চ 2000 সালে। চাকরি টাকরি করার চিন্তা ভাবনা করে আসছিলাম। কই করছিলেন তো প্রথম চাকরি? আমি প্রথমে চাকরি করছি আপনার রেল স্টেশনে, একটা ভুসিমালের দোকানে, এরপরে জমির মিয়ার দোকানে আমার ফুলাপানো কাশকামুখ করছে। নতুন বাজার? হ্যাঁ, নতুন বাজার। আচ্ছা আচ্ছা। ওই আমাদের ওই বেতনে পোষায় না, তখন আমি খাকিয়াচরে একটা দোকান দেখা, পরে ওই দোকান আমি ভাড়া নিয়ে এরপরে আমার চায়ের ব্যবসা আমি আরম্ভ করি। মানে প্রথমে নতুন বাজারে ছিলেন, এরপরে কাকেশ্বর চা বাগানে চায়ের দোকান দিয়ে? হ্যাঁ। কত সালে কাকেশ্বর দোকান? 2000 সালে। 2000 সালে? 2000 সালে, একই বছরই। প্রথম বিজনেস স্টার্ট করার সময় আপনি কত টাকা ইনভেস্ট করেছিলেন? 100 টাকার পুঁজি আর 17 টাকা ক্যাশ। 117 টাকা চা বিক্রির দোকানে? দোকানে। ওখানে কি প্রথম লেয়ারের চা তৈরি করেছেন? না, ওই করে। হ্যাঁ, খাকিয়া চকরায় প্রথমে আপনি দুধ চা, লাল চা, এরপরে 2 লেয়ার চা আবিষ্কার করা হয় 2001 সালে। এটা করি, এরপরে হঠাৎ করে এই চা যখন 2 লেয়ার চা যখন বের করি তো কিছু ফুলাপান এটারে খাওয়াইলাম আমি। জনপ্রিয়তা কেমন হয়েছিল খাকিয়াচর? হ্যাঁ, খাকিয়াতিয়ারাতে অনেক ভালো জনপ্রিয় হয়েছে। টাউনের অনেক শুভাকাঙ্ক্ষী আমার এখানে 2 কালার চা খাওয়ার জন্য তারা আসছে। এরপরে আস্তে আস্তে 3 মাস 4 মাস পরে 1-1টা লেয়ার বানা নিয়েছে। তো খাকিয়াচর থেকে এরপর আপনি মণিপুরী বস্তিতে আসলেন? না, আমি যখন খাকিয়াচরায় দোকান দিলাম তখন বেশ 3-4 মাস আমি খুব আরামে দোকান করছি। এরপরে আমি আস্তে আস্তে অন্য একটা চা আবিষ্কার করলাম, 2 কালার চা। এই 2 কালার চা খাওয়ার জন্য টাউন থেকে অনেক লোকজন আসতো। এই আস্তে 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 মনে করেন টাউনে লোকজন প্রচুর আসতো, ভিড় হইতো। এরপরে এইখানে বাগানের যে ওয়ার্কার আসিল, এরা সাহেব ম্যানেজারকে অবজেকশন দিল, ওইখানে একটা চায়ের দোকান খুলছে, অনেক ভিড় হয়, আমরা রাস্তা দিয়ে আসতে যাইতে পারি না। কিছুদিন পরে ম্যানেজার যে মাসা বললো, দেখেন আপনি তো আমাদের বাগানের ওয়ার্কার না। আমি গেছি না, হয় আমাদের বাগানের ওয়ার্কার ছাড়া এখানে কেউ ব্যবসা করতে পারবো না, আপনি অন্য কোনো জায়গায় ব্যবসা করেন। এরপরে 2002 সালে হেলাল তপাদারের সঙ্গে আলাপ করিয়া পরে এই জায়গাটা ভাড়া নিলাম, মণিপুরী পাড়া, যেটা আদি নীলকণ্ঠ। পরে উনি বললো, বাবু আপনি 50,000 টাকা আমাকে সিকিউরিটি দেন, আমি কাজ আরম্ভ করি।
পরে এখানে দুই মাস লাগলো কাজ শেষ হইতে। পরে এই দোকান আমাদের পৌরসভার মাননীয় মহসিন মিয়া চেয়ারম্যান, উপজেলা চেয়ারম্যান যে পৌরসভার চেয়ারম্যান, ওনাকে নিয়ে এরপরে পরাগ বারোই এরা কয়েকজন মিললে আমার দোকানটা উদ্বোধন করল। মণিপুরী বস্তিতে আসার পরে মানে আপনি যে ইন্টারন্যাশনালি হাইলাইট হইলেন বা ইন্টারন্যাশনালি যখন আপনাকে মানুষ চিনতে লাগলো, এটার কীভাবে হয়েছিল? এটা এটিএন বাংলায় মুন্নি সাহায় আসলো, তখন উনি এই সাক্ষাৎকার নেওয়ার পরে সবাই জানলো, ভিআইপি থেকে আরম্ভ করে সবাই জানলো। বা আপনার অনুপস্থিতিতে আপনার এই বিজনেসটা দেখবে কি? আমার ছেলেরা আছে, চার ছেলে আছে, মানে জেনারেশনে যাবে? হ্যাঁ, জেনারেশন গেছেই, অলরেডি গেছেই গেছে। একটা চা বানাইতে এক মিনিট সময় লাগে। তা আপনার প্রতিষ্ঠানের নাম নীলকণ্ঠ কেন লাগলো, অন্য কিছু? নীলকণ্ঠ একটা আমাদের দেবতার নাম, যাকে বলা হয় শিব ঠাকুর, এটাই আর নামটা আমাদের ফ্যামিলি সবাই মিলে এই নামটাকেই আমরা কাজে লাগাইছি। তো চায়ের শ্রীমঙ্গলে এসেই এই আনকমন চায়ের বিজনেসটা স্টার্ট করছেন দেখি আপনার এই বিজনেসটাই আপনি এত স্মুথলি সাকসেস হইতে পারছেন, এটা কি আপনার মনে হয়? না, এটা মনে হয় আমার এই চাটা, আমি সাতলিয়ার চা বের করার পরে সে এই যে চায়ের দেশটা নাম হইল। আগে তো চায়ের দেশ আমি কোনো পেপার পত্রিকায় এবং কোনো ইয়ে দেখে নাই, কিন্তু এই চা বের হওয়ার পরেই এই চায়ের নাম হইল চায়ের দেশ। কিন্তু আমি আসার আগে এইগুলি কোনো নাম ছিল না। লাস্ট যে জিনিসটা আমি পার্সোনালি জানতে চাই, আপনি তো অনেক মানুষকে চা খাওয়ান, আপনি কোন লেয়ারের চাটা খান বেশি? না, আমি তো সবটা চা খাওয়ার পরেই তো সবটা টেস্ট বুঝছি। এখন আমার কাছে ওই যে রটি চাটাই সবচেয়ে ভালো লাগে। কোনটা? রটি মানে ব্ল্যাক, ওইটা কাঁচা পাতা দিয়ে বানাইলে ওই চায়ের ফ্লেভারটা সুন্দর পাওয়া যায়। তো আঙ্কেল, আমরা ভিডিওর প্রায় শেষের দিকে, আপনার মতো যারা বিজনেসে সাকসেস হইতে চায় বা নতুন উদ্যোক্তা বা এন্টারপ্রেনার যারা আছে, তাদের উদ্দেশ্যে আপনি কি বলবেন? না, তাদের উদ্দেশ্যে তারা যদি ব্যবসা করে চলতে পারুক চলুক, আমার কোনো আপত্তি নাই। কিন্তু সফল হইতে গেলে তো তার তো কিছু করার প্রয়োজন আছে, কারণ সফলতা সবাই তো আর হইতে পারে না। তা আমি যেমন হয়েছি, আমাদের এই যে শ্রীমঙ্গলে অনেক লোক বেকার ছিল, এখন আমাদের এই যে মুসলিমবাগের অনেক অনেক জায়গার যে পুলাপান টমটম চালাইয়া ডেলি 1,000-1,200 টাকা রুজি করে, অনেরা কোনো বাজে ইয়ের মধ্যে নাই, এরা কর্ম করে খাইতেছে। তাদেরকে ইন্সপায়ার করার জন্য বা কোনো কিছু? না, তাদেরকে আমি আশীর্বাদ করি এইটুকুই। So that's all for today. Hopefully the video seems a bit informative for you. And if you want to support me, you can subscribe to my channel. And until my next upload, have a great time. Assalamualaikum.